সবশেষ 2016 সালের 5ই জানুয়ারি নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি জনসমাবেশ করেছিল বিএনপি। এরপর আর সেইভাবে তারা কোনো সমাবেশের অনুমতি পায়নি। বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে এবং সমাবেশে লাঠি, বাঁশি, ছুরি, কাঁচি, বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করা যাবে না। পুলিশের এমন 23টি শর্ত মেনে এই সমাবেশের আয়োজন করে দলটি। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আড়াই ঘণ্টাব্যাপী শুক্রবারের এই সমাবেশে নেতাকর্মী জমা হতে শুরু করে জুমার নামাজের পর থেকেই। নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা ছাড়িয়ে ফকিরাপুল মোড় পর্যন্ত রাজপথের পুরোটাই দখলে নেয় বিএনপি সমর্থকেরা। 3টায় মঞ্চে ওঠেন মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ দলের কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে বলেন, নির্বাচনে বিএনপি যাবে কি যাবে না সে সিদ্ধান্ত নেওয়া হবে বেগম জিয়ার মুক্তির পর। বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ আদায় করে দেব। বেগম খালেদা জিয়ার মুক্তি চাই তাদের চাই না, বাংলাদেশের খালেদা জিয়ার মুক্তি পাইলে আমার নির্বাচন। নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনা সমঝোতার মাধ্যমে ক্ষেত্র প্রস্তুত করতে হবে সরকারকে, পাশাপাশি সকল রাজবন্দীদেরও মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে তাকে সাথে নিয়েই আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। নির্বাচনকালীন সময়ে কিছুদিনের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সামরিক বাহিনী মোতায়েন করতে হবে। যে নির্বাচন করতে হবে বাংলাদেশে অবশ্যই এক নম্বর শর্ত, পূর্ব শর্ত হচ্ছে নির্বাচনের জন্য জাতীয় ঐক্য গঠন করতে এই সমাবেশ থেকে সকল রাজনৈতিক মোর্চা এবং জোটকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়। বিএনপি নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, আর এই মুক্তি না দিয়ে যদি নির্বাচনের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে রাজপথের আন্দোলন ছাড়া হয়তো আর কোনো বিকল্প নেই, এরকম হুমকিও দিয়েছেন বিএনপি নেতারা। কৌভিক শান্ত, নিউজ 24, ঢাকা।